না, আসলে বিষয়টা হচ্ছে ছোট একটাই, সেটা হচ্ছে যে আমরা গতকাল পর্যন্ত আমাদের একদিন আগের যেটা হিসাব সেটাতে আমরা 8,38,00,000 মতো কিন্তু আমাদের বায়োমেট্রিক নিবন্ধন বা ভেরিফিকেশন হয়ে গেছে, সেটা হলো সকালের পর্যন্ত খবর। এর মধ্যে আরও কিছু বেড়েছে, আর সার্ভার কিন্তু এনআইডি ডাউন না। আমি কিন্তু এখান থেকে আপনারা দেখছেন আমি প্রত্যেক সেকেন্ডে কিন্তু খবর নিচ্ছি এবং এখনই দ্রুত আমি চলে যাচ্ছি, এই জন্য যে এনআইডির সার্ভার ডাউন না। সমস্যাটা কি অপারেটরদের নাকি এটা দেখতে হবে, এনআইডির কোনো সার্ভার ডাউন না। আমি এখনও কথা বলেছি, 5 বার কথা বলেছি, তাদের সার্ভার ডাউন নেই। আমি কোন সার্ভারের কারণে সম্ভব হয়নি না, সেই সার্ভার ডাউন কিন্তু সার্ভার ডাউন না, আমি বলছি সার্ভার কিন্তু অ্যাকচুয়ালি এনআইডির একটা, আবার প্রত্যেকটি অপারেটরের নিজস্ব আছে যার মাধ্যমে অপারেটররা পাঠায়, এনআইডি থেকে ভেরিফিকেশন হয়। এনআইডির সার্ভার ডাউন না, এটা ওনারা আমাকে কনফার্ম করেছেন। অপারেটরদের ফোন করছি, সমানেই করছি, কেউ ফোন ধরছেন না, কাজে ওনাদেরটা আমি বলতে পারলাম না। আমি এখনই চলে যাচ্ছি এবং আমি সরজমিনে গিয়ে দেখব। 5 কোটি সিম রেজিস্ট্রেশনের বাকি আছে, এটা ঠিক নয়, কারণ আমাদের যে সিম আমরা যে নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে চাচ্ছি তাতে কিছু সিম ঝরে পড়বেই, এবং সিমগুলো ঝরে পড়বে যারা সন্ত্রাসী এবং বিভিন্ন অবৈধ ভিআইপি এই কাজে ব্যবহার করে জঙ্গি অর্থায়নে, এই সিমগুলো ঝরে পড়বে। সেই হিসাবে আমরা মোটামুটি টার্গেট ফিক্স করেছি যে আমাদের যদি 9-10 কোটিও আমরা যেতে পারি সেটি আমাদের বিশাল অ্যাচিভমেন্ট হবে। আমরা ইতিমধ্যে 8 কোটি ক্রাশ করে ফেলেছি 2 দিন আগেই। আমি মনে করি এর জন্য আমাদের অপারেটরদের আরও অনেক সচেতন হওয়া প্রয়োজন ছিল, কারণ এটা গণতান্ত্রিক সরকার, আমরা কিন্তু জনপ্রতিনিধি, মানুষের ভোগান্তি দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে আসি নাই। এই জিনিসটা বিষয়টি অপারেটরদের মাথায় রাখা উচিত ছিল। আমি আগামীকাল 30 এপ্রিল আমরা কিন্তু সব কিছুই দেখছি, সব কিছু যাচাই করছি, 30 এপ্রিল আমি আমার মানে সিদ্ধান্তটি দেব, কারণ জনমতের প্রতি এই সরকার সবসময় শ্রদ্ধাশীল, ওই বিষয়টিতেই গুরুত্ব দিতে চাই। আর অন্য যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত নিয়ে আসবেনই, সেটাকে গুরুত্ব দিতে গেলে এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। শুধু মানুষের সমস্যা হচ্ছে কিনা, জনগণের কতটুকু সমস্যা হচ্ছে, তারা চান কিনা সময় বর্ধিত করা, এই বিষয়টি আমাদের জানতে হবে। এবং এই জন্যই আমি কিন্তু এখন গিয়ে বিভিন্ন জায়গায় যাব, এখান থেকেই সরাসরি আমি বিভিন্ন আপনার রিটেইল পয়েন্ট আছে, কাস্টমার কেয়ার সেন্টারে যাব। জনগণ কী চায় তাদের মতামতই আমাদের শিরোধার্য হবে, তবে এটা অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে না, আমার একটা কাট অফ ডেট থাকবে, আমি কালকে আপনাদেরকে সবিস্তারে জানিয়ে দেব 30 তারিখে।